السلام عليكم ورحمة الله وبركاته চোর ধরুন চোরকে শায়েস্তা করুন চুরির মাল ফেরত পেতে আপনি কি আমল করবেন এটা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে আমাদেরকে একটি বিশেষ আয়াত নাজিল করে দিয়েছেন যে আয়াতে কারিমাকে বলা হয় খতমে ইউনূস অথবা জালালি খতম তো এই খতম অনেক ধরনের আছে যেমন কোরআনুল কারীম খতম তাসবিহ খতম বিভিন্ন খতম আছে কিন্তু জালালি খতমটা এটা অন্যতম এবং এটির পাওয়ার অনেক বেশি যদি আপনার মাল চুরি নিয়ে থাকে সেই মালটাকে পাওয়ার জন্য আপনি যদি খতমটা পড়ান ইনশাআল্লাহ যে চুরি আপনার মাল নিয়েছে সেই চোরের গলা দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হবে এমন কি তার পাতলা পায়খানা অর্থাৎ যে কোনো অসুস্থের মধ্যে সে জড়িয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এজন্য সম্মানিত ভিউয়ার্স এই আমলটা খুবই মারাত্মক একটি আমল এটি একা করা সম্ভব নয় 100 উপরে লোক লাগে এটা করতে আমরা আমাদের 100 ছাত্র এবং 200 শিক্ষক দ্বারা আমরা এটা করিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদেরকে দিয়ে করালেও যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে তো ভিউয়ার্স এই আমল করতে গেলে আপনাকে কিভাবে করতে হবে আপনি যদি এই বিষয়টা শুনেন তাহলে তো কোনো ক্ষতি নেই আপনি এটা একটু শুনেন বিষয়টা হচ্ছে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা 100 বার পড়ার পরে প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এই আয়াতে কারিমা এটা পড়তে হবে তো এটা পড়ার পরে প্রতি 100 বার পড়ার পরে আমরা এটা পড়বো আর কি পড়তে হয় তো এরপরে আপনি যখন শেষ করবেন শেষ করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই খতমের ওসিলায় চোর যেন মাল ফেরত দিয়ে দেয় আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই আমার নানা মসজিদের ইমাম ছিলেন তখন ওনার সাইকেলটা চুরি নিয়ে গিয়েছিল তখন উনি এই খতমটা পড়েছিলেন এই খতমটা পড়তে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে তো এই খতমটা উনি পড়া শুরু করলেন মাত্র 1 ঘন্টা পড়লেন 1 ঘন্টা পড়ার পরেই দেখা যায় যে চোর সাইকেল নিয়ে ফেরত এসেছে এই সাইকেলটাই ছিল মসজিদ থেকে বাড়িতে বাড়ি থেকে মসজিদে যাতায়াতের একটি বাহন তো চুরি যখন নিয়ে গেছে আমার নানা এটা খতমটা পড়িয়েছিলেন মাত্র 1 ঘন্টা পড়ালেন 2.5 ঘন্টা অথবা 3 ঘন্টা লাগে এটা পড়তে 1 ঘন্টা পড়ার সাথে সাথে এক খতম এখনো শেষ হয় নাই 1 ঘন্টা পড়ার সাথে সাথে চোর এই সাইকেল নিয়ে ফেরত হতে বাধ্য হয়েছে সুবহান তো আমি দেখলাম যে চোরের এদিক দিয়ে ওইদিক দিয়ে রক্ত বের হচ্ছে রক্ত পর্যন্ত পড়ছে তো এটা আসলে আল্লাহর কালামের একটি শক্তি যারা এটা পড়তে চান এটা খুব সাবধানতার সহিত পড়তে হয় এজন্য আপনারা এটা পড়তে পারেন এটা অনেক কার্যকরী একটা তাদবীর তো বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে আরো কিছু কথা না বললেই নয় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন ধান্দাবাজ বের হয়ে গেছে তারা এটা এটা বলে ওইটা বলে রোদে আমাকে এক লোক ফোন দিয়ে বলল যে হুজুর বলছে রোদে একটি সিম লিখে রোদে দেওয়ার জন্য আমি খুবই অবাক হলাম যে রোদে দেওয়ার সাথে ইসিমের কি সম্পর্ক আবার ইসিম লিখে রোদে দেওয়ার সাথে চুরের মাল নিয়ে যাওয়ার এই চুরি মাল ফেরত পাওয়ার কি সম্পর্ক আমার এটা বুঝে আসে না তো এটা কোনো হাদিসেও নাই কোনো কিছুতে নাই কোনো ইমামগণ অথবা কোনো আলেমের পক্ষ থেকে এরকম কথা শোনা যায়নি বা বলা হয়নি তো এর জন্য আপনারা সকলেই এই আমলগুলোর চেষ্টা করবেন করতে আল্লাহ পাক যেন আমাদের সকলের মাল ফেরত দেন সেই কামনা করে সে প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু